হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আমরা আজকে যাচ্ছি বর্তিবিলে। বর্তিবিলের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, সেটাও একবার দেখে নিতে পারেন। ওটা আমরা গেছিলাম জুলাই মাসে, মোস্ট প্রবাবলি জুলাই মাসের পর আবার এখন যাচ্ছি সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বরের শেষের দিক। তো মাঝে দু আড়াই মাসের একটা গ্যাপ হয়ে গেছে, এবং শুধু তাই নয়, সেটা ছিল বিকেলবেলা। তো বিকেলবেলা একটা অন্যরকম ভিউ আসে অবশ্যই। আর এখন যাচ্ছি সকালবেলা, এখন 5:30 বাজে সকাল। তো আমরা পাখি দেখতেই যাচ্ছি, স্বাভাবিক সকালবেলা বেরিয়েছি যখন, কারণ এই দুটো সময় পাখি দেখার পক্ষে খুব ভালো, সকালবেলা এবং বিকেলবেলা। কিন্তু বিকেলবেলা বর্তিবিলে সত্যি কথা বলতে, আমি ওই ভিডিওটাতেও বলেছিলাম যে বিকেলবেলা সময়টা খুব একটা ভালো নয়, ওখানে আমি দেখিনি। মানে বিকেল বলতে ওখানে ওই দুপুরবেলা যদি কেউ যেতে পারেন, তাও হয়তো কিছুটা ভালো আর কি পাখির ব্যাপার পাওয়া যাবে। নচেত এমনি প্রকৃতি তো থাকেই, যেমন আর কি আছে, রয়েছে, এক এক সময় এক এক রকম রূপ দেখাই যায়। তো আজকে যাচ্ছি, কলকাতা থেকেও অনেকেই এসেছেন পাখি দেখার জন্য, এবং ওখানে শীতকালের পাখি, অনেক পরিযায়ী পাখি ঢুকে গেছে জানি, শুনেছি, এবং অন্যান্য বারের কিছু এক্সপিরিয়েন্স আছে, সেই সূত্রেই বলছি যে হ্যাঁ, অনেক বিদেশি পরিযায়ী পাখি এসে গেছে। তো আমি ভীষণ এক্সাইটেড দেখবার জন্য ওটা গিয়ে যে কেমন আর কি লাগে, এবং একই জায়গাকে আমরা দুবার দু রকমভাবে এক্সপ্লোর করতে পারবো। একবার তো গেছিলাম বর্ষার মধ্যে, এখনও বৃষ্টি চলছে কিন্তু এক্স্যাক্ট বর্ষাকালটা পেরিয়ে গেছে। তো বর্ষার মধ্যে গেছিলাম, বিকেলবেলা গেছিলাম, আর এখন হচ্ছে সকালবেলা যাচ্ছি, আর যাচ্ছি আমরা সেপ্টেম্বর মাসে। কারণ আমরা একই জায়গায় যখন বারবার আলাদা আলাদা সময়ে যাব, তখন একই জায়গাকে আলাদা আলাদা রকমভাবে এক্সপ্লোর করা যেতে পারে বা চেনা যেতে পারে। আচ্ছা, তাহলে দেখি রাস্তাটার ছবি একবার দেখিয়ে দিই। ব্যারাকপুর থেকে সোজা বারাসাতের দিকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি। সেখানে গিয়ে এই যে মোড়টা থেকে আমরা জাস্ট লেফট নিচ্ছি, এটা হচ্ছে নীলগঞ্জ মোড়। এখান থেকে আমরা বাঁদিকে ঘুরছি। এখানে এসে এমনিতে টোটো পাওয়া যায়, এখানে টোটো দাঁড়িয়ে আছে, এই যে টোটো করে যাওয়া যায়। জায়গাটার নাম হচ্ছে শাহাপুর। তো ওই অবধি আমরা, ভেতরের রাস্তাটা একটু অলিগলি আছে, সেটা জিজ্ঞাসা করে করে যেতে হয় লোককে, কারণ এক্স্যাক্ট লোকেশন দেওয়া নেই গুগল ম্যাপে। আমরা প্রথমবার এসেছিলাম তখন জিজ্ঞাসা করে করেই এসেছিলাম। এখানে শাহাপুরটা হচ্ছে মেন লোকেশন, তো ওই শাহাপুর যাব বললে লোকজন বলে দেয় যে এখান দিয়ে যান, সেখান দিয়ে যান। যেমন আমরা এই রাস্তা ধরে এসে, রাস্তা এমনিতে ভীষণ ভালো, আমি মনে হয় বোঝাতে পারলাম যে আমরা লেফট নিলাম আর কি, তারপরে রাইট না নিয়ে। ব্যারাকপুরের বর্তিবিলের নামকরণ হয়েছে 32 বিল কথাটি থেকে। জল, গ্রাম, সরল গ্রাম্যজীবন, মাঠঘাট, চাষের জমি আর অমলিন প্রকৃতির সমষ্টি হল বর্তিবিল। গ্রামের বাচ্চাদের খেলাধুলা করার মাঠ পেরিয়ে সামনে যাব আমরা, পাশেই রয়েছে ঘন বাঁশের জঙ্গল। বিলের পাশ দিয়ে সরু পায়ে চলা পথ, সেখান দিয়ে আমাদের যেতে হবে।
আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টির জন্য রাস্তায় ছিল খুবই কাদা। কোনো রকমে সেই পথ পেরোলাম আমরা। স্থানীয় মানুষরা শাপলা ফুল তুলছেন নৌকায় করে। এদিন পেলাম প্রচুর পাখি। সব পাখির নাম ডেসক্রিপশনে দেওয়া হলো। পাখি ছাড়াও পেলাম প্রচুর ফড়িং ও প্রজাপতি এবং ডকুমেন্টেশন করলাম তাদের মেটিং। এখানে যদি পাখি দেখতে আসেন তাহলে সকালের দিকে আসুন, আর যদি নিছকই ভ্রমণের উদ্দেশ্যে আসেন তাহলে আসুন বিকেলের দিকে। সূর্যাস্তের রঙে রাঙা জলে শাপলা ফুলের পাশ দিয়ে নৌবিহার করতে বেশ ভালোই লাগবে। পাখি দেখার জন্য কিন্তু নৌকায় ওঠার প্রয়োজন হয় না। এবারের বর্তিবিলে এসে বা দিকের ঘন জঙ্গলেও ঢুকলাম আমরা। বাঁশের সাঁকো পেরিয়ে গেলাম ঘন জঙ্গলে। এখানে পাতার ফাঁকে গাছের ডালে জমাট বেঁধে আছে অন্ধকার।
ইস্টার্ন বায়ার ব্রিডিং এ দেখছি ব্রিডিং এর সময় হ্যাঁ সেটা তো সেই জন্য ব্রিডিং এ তুমি জোকা তো এমন না যে অ্যাক্সেস নেই জোকা বন্ধ করে দেয় এরা সারা বছর কি আছে কোনো একটা কেউ মানে প্রপার এই ছবি হয় তার যদি নেস্টিং নেস্টিং পাওয়া যায় তাহলে একমাত্র কনফার্মেশন কনফার্ম হয় আর নেস্টিংটা পেলে তার সাথে পাখিটাই পেয়ে যাবে কিন্তু নেস্টিং এর দরকার কি যারা পাখির ডালে বসে আছে ধরো একটা হলুদ পাখি ডালে বসে আছে বায় বিবার পেলেই আমার চলবে সেটাই দেখ কেউ সব রেকর্ড করে নিচ্ছে রে ডকুমেন্টেশন সব পরে ছাপ দিয়ে বসা যাইবে তো তুমি হ্যাঁ বসা যাইবে তো এই যে তোমার লেকচারগুলো যে ছেপে দেবে ছেপে দেবে পাখি দেখার ফাঁকে বার্ড ওয়াচার বন্ধুরা পাখি নিয়ে বিভিন্ন আলোচনায় মাতলেন। পাখি দেখার জন্য মোটামুটি সকালের দিকে 2-3 ঘন্টাই যথেষ্ট। ফেরার পথ ধরলাম যখন তখন সূর্য ক্রমশ উত্তাপ বাড়াচ্ছে। ফেরার পথে স্থানীয় মিষ্টির দোকানে কচুরি খেয়ে জলযোগ সারলাম আমরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আমাকে কমেন্ট করে জানান বর্তিবিলের এবারের ভিডিওটি কেমন লাগলো। আগের ভিডিওটি যদি না দেখে থাকেন সেটিও অবশ্যই দেখুন। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।